Unit 3, that is recording of transactions. আমরা ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট আমরা কিছুদিন পরে ক্লাস করবো, স্টার্ট হইব আমরা ইউনিট 3 দিয়ে। বিফোর স্টার্টিং দ্যাট আই উড লাইক টু সে, অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্ট সেই সাবজেক্টের আরও দুইটা নাম আছে, সেটা হইলো ফর্মালি ইট ওয়াজ নোন অ্যাজ অনলি বুক কিপিং, দেন ইট ওয়াজ নেমড অ্যাজ বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, বাট নাও ইট ইজ সেইড অনলি অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আমাদের লেসন দেয় হাউ টু মেনটেন দ্য অ্যাকাউন্টস অফ এ বিজনেস অর্গানাইজেশন। যে সাবজেক্টের মাধ্যমে বা যে সাবজেক্ট লার্ন করলে পরে আমরা বিজনেসের বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে সক্ষম হইব, সেই সাবজেক্টই অ্যাকাউন্টেন্সি। তো যেহেতু অ্যাকাউন্টেন্সি আগে তার নাম ছিল বুক কিপিং, সো বুক কিপিংয়ের একটা মিনিং আমি এখানে দিলাম। হোয়াট ইজ বুক কিপিং? বুক কিপিং ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ রেকর্ডিং বিজনেস ট্রানজ্যাকশনস ইন এ সেট অফ বুকস সিস্টেমেটিক্যালি, সো দ্যাট দি রেজাল্টস অফ দ্য অপারেশনস অফ দ্য বিজনেস ক্যান বি আন্ডারস্টুড অ্যাট এনি টাইম। এখন যদি সেটার আমরা এক্সপ্লেন করি, সেটা এরকম হইব। বুক কিপিং বলতে আমরা কী বুঝি? বুক কিপিং মিন্স ইট ইজ এ সায়েন্স, এটা একটা বিজ্ঞান, লজিক অ্যান্ড আর্ট, এটা একটা কলা বা সিস্টেম। অফ হোয়াট? অফ রেকর্ডিং। কি রেকর্ড করতাম? বিজনেস ট্রানজ্যাকশনস। রেকর্ড করা মানে কি? যে কোনো জিনিস নোট করিয়া রাখা, সেটার আমরা রেকর্ডিং বলি। জেনারেলি আমরা রেকর্ডিংটা শুনতে পাই, ওয়ার্ডটা আমরা ভেরি ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি, যেমন ধরো ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং। কিন্তু অ্যাকাউন্টেন্সিতে রেকর্ডিং বলতে আমরা কী বুঝি? নোটিং ডাউন অর রাইটিং ডাউন সামথিং দ্যাট ইজ রিলেটেড টু বিজনেস। তো বুক কিপিং হইতেছে একটা সায়েন্স এবং আর্ট। কিসের আর্ট? রেকর্ডিংয়ের। কী রেকর্ড করতাম আমরা? বিজনেস ট্রানজ্যাকশনস। ট্রানজ্যাকশনস কী সেটা আমরা পরে আইতেছি। বিজনেসের ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করতাম স্যার, কোন জায়গায় রেকর্ড করতাম? ইন এ সেট অফ বুকস, কিছু বুকসের মধ্যে আমরা সেটা রেকর্ড করতাম। কিভাবে? সিস্টেমেটিক্যালি, ডেট ওয়াইজ বা সিরিয়ালি। কিসের জন্য আমরা রেকর্ড করতাম? সো দ্যাট, কি কারণে রেকর্ড করতাম? সো দ্যাট দি রেজাল্টস বা আউটকাম বা পারফরমেন্স, কিসের পারফরমেন্স? অফ দি অপারেশনস অফ দ্য বিজনেস। আমি যে বিজনেস পরিচালনা করতেছি, বিজনেস করতেছি বা বিজনেসটা যে আমি রান করতেছি, সেটার রেজাল্ট ক্যান বি আন্ডারস্টুড অ্যাট এনি টাইম, যে কোনো সময় যাতে আমি বিজনেসের রেজাল্ট আমি জানতে পারি। তো বুক কিপিং সায়েন্স এবং আর্ট কিসের? রেকর্ডিংয়ের। কী রেকর্ডিংয়ের? বিজনেসের ট্রানজ্যাকশন কোন জায়গায় রেকর্ড হইব? সেট অফ বুকস। কীভাবে? সিস্টেমেটিক্যালি। কিসের জন্য রেকর্ড করবো? সো দ্যাট বিজনেসের অপারেশনের রেজাল্ট যাতে আমরা যে কোনো সময় বুঝতে পারি যে বিজনেসে প্রফিট হইতেছে না লস হইতেছে। রেজাল্ট মিন্স প্রফিট অর লস। বিজনেসের প্রফিট এবং লস আমরা যাতে ইজিলি বুঝতে পারি, সেটার জন্য আমরা বিজনেসের সমস্ত ট্রানজ্যাকশনগুলারে একটা সেট অফ বুকসের মধ্যে সিস্টেমেটিক্যালি রেকর্ড করিয়া রাখি, এবং সেটা রেকর্ড করার নাম হইতেছে বুক কিপিং। নাও কাম টু দ্য পয়েন্ট, ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন বলতে আমরা কি বুঝি? ট্রানজ্যাকশন শব্দের বাংলা অর্থ হইতেছে লেনদেন, মানে দেওয়া এবং নেওয়া। সাপোজ আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ বুক। আই হ্যাভ গিভেন ইউ দ্য পেন অ্যান্ড ইউ হ্যাভ গিভেন মি দ্য বুক।
সেখানে তো দেওয়া হইলো এবং নেওয়া হইলো, সো দিস ইজ এ ট্রানজ্যাকশন। কিন্তু অ্যাকাউন্টেন্সিতে শুধু দেওয়া এবং নেওয়ারই আমরা ট্রানজ্যাকশন করতাম না। অ্যাকাউন্টেন্সিতে ট্রানজ্যাকশন বলতে আমরা কি বুঝি? ট্রানজ্যাকশন মিন্স এনি ইভেন্ট দ্যাট ক্যান বি মেজার্ড ইন মনিটারি টার্ম। মনিটারি টার্ম মিন্স টাকার অঙ্কে, ট্রানজ্যাকশন মিন্স এনি ইভেন্ট। বিজনেসে অনেক ধরনের ইভেন্ট হয়, ইভেন্টের অ্যাপ্রোপ্রিয়েট বাংলাদেশে গিয়ে ঘটনা, বিজনেসে বিভিন্ন ধরনের ঘটনা হয় সকাল থেকে রাত্র পর্যন্ত। যেমন ধরো তোমার বিজনেসে একজন কাস্টমার আইলো, তুমি তার কাছে জিনিস বিক্রি করলে, সেটাও একটা ইভেন্ট, সেটাও একটা ঘটনা। তোমার বিজনেসের মধ্যে কিছু জিনিস শেষ হয়ে গেছে বিক্রি করতে করতে, সেটা অন্য কারো কাছ থেকে তুমি পারচেস করিয়ে আনছো, সেটাও একটা ইভেন্ট, সেটাও একটা ঘটনা। তোমার স্টাফ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তারে তুমি 100 রুপিজের মেডিসিন দিছো, দিস ইজ অলসো অ্যান ইভেন্ট। তো বিজনেসে এভরিডে অনেক ধরনের ইভেন্ট হয়, অনেক ধরনের ইভেন্ট হয়। সেই ইভেন্টগুলোরে আমরা দুইটা ক্লাসে ডিভাইড করতে পারি, একটা হতেছে গিয়ে মনিটারি আর একটা হতেছে নন মনিটারি। মনিটারি ইভেন্ট অ্যান্ড নন মনিটারি ইভেন্ট। যে সমস্ত ইভেন্টগুলোতে মানি ভ্যালু ইনভলভ আছে সেই ইভেন্টগুলোর আমরা কই মনিটারি ইভেন্ট, আর যে সমস্ত ইভেন্টের মধ্যে মানি ভ্যালু ইনভলভ হয় না সেটার আমরা কই নন মনিটারি ইভেন্ট। যেমন মনে করো আমি সোল্ড এ প্যান ফর ₹15, এটার মিনিং কী হইলো যে আমি একটা কলম বিক্রি করলাম কত টাকা দিয়ে, ₹15 দিয়ে। দিস ইজ অ্যান ইভেন্ট, ইট হ্যাজ এ মানি ভ্যালু অফ ₹15, সো দিস ইজ এ মনিটারি ইভেন্ট। এখন সাপোজ এ এবং বি দুইজন স্টাফ আমার বিজনেসের, তারা দুইজনে কী করলো, একজন আরেক সঙ্গে আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলো, দে আর কোয়ারেলিং উইথ ইচ আদার, দে আর ফাইটিং উইথ ইচ আদার। একজন কাস্টমার সি যে আমার দোকানে আইতে আসিল, হঠাৎ দেখলো যে দোকানের ভিতরে দুইজন স্টাফে ঝগড়া করতেছে, সে কী করছে আমার দোকানে না ঢুকিয়া আরেক দোকান থেকে জিনিস কিনে নিয়ে গেছে। যদি সি আমার দোকানে ঢুকতো এবং আমার দোকান থেকে কেনাকাটা করতো, তবে নিশ্চয়ই আমার বিজনেসের একটা প্রফিট হইল না। বাট সি অন্য দোকানে যাওয়ায় সির কাছে আমি বিক্রি করতে পারছি না, আমার কী হয়েছে, লস হয়েছে। কিন্তু তারার ঝগড়ার ফলে আমার কত টাকা লস হয়েছে সেটা আমি এক্স্যাক্টলি কইতে পারতাম না। আই থিঙ্ক আই এম লুজিং দ্য চান্স অফ আর্নিং প্রফিট, কিন্তু কত টাকা আমার লস হয়েছে দ্যাট ক্যানট বি সেড এক্স্যাক্টলি। তার মানে তারার মধ্যে যে ঝগড়া হয়েছে সেটার কোনো ধরনের কোনো মানি ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারতাম না। সো দিস ইজ অ্যান ইভেন্ট, বাট দিস ইজ নন মনিটারি ইভেন্ট। তো বিজনেসের যতগুলো ইভেন্ট হয় আইদার মনিটারি অথবা নন মনিটারি, এই মনিটারি ইভেন্টগুলোরই আমরা কী কই ট্রানজ্যাকশনস। তার জন্য ট্রানজ্যাকশনসের মধ্যে কী লেখা আছে, যে ট্রানজ্যাকশন মিন্স এনি ইভেন্ট দ্যাট ক্যান বি মেজার্ড ইন মনিটারি টার্মস। ট্রানজ্যাকশন বলতে আমরা বুঝি যে কোনো ঘটনা, যে কোনো ইভেন্ট, যে ইভেন্টে আমরা কী করতে পারি, মেজার করতে পারি, মানে মাপকাঠি বা আমরা ভ্যালু পুট আপ করতে পারি। কিসের অঙ্কে? ইন মানিটারি টার্ম, টাকার অঙ্কে যদি আমি কোনো কিছু মূল্যায়ন করতে পারি কোনো ইভেন্টে আমার বিজনেসের মধ্যে, দ্যাট ইভেন্ট ইজ নোন অ্যাজ
ট্রানজ্যাকশন, দ্যাট ইভেন্ট ইজ নোন এজ মনিটারি ইভেন্ট অ্যান্ড দ্যাট মনিটারি ইভেন্ট ইজ কল্ড ট্রানজ্যাকশন। আর সেই বিজনেসের ট্রানজ্যাকশনগুলোর আমরা কোন জায়গায় রেকর্ড করবো? ইন দ্য সেট অফ বুকস, সিস্টেম্যাটিক্যালি। তার মানে আমরা বুক কিপিংয়ের মধ্যে আমরা কী করতাম? বুক কিপিংয়ের মধ্যে আমরা বিজনেসের ট্রানজ্যাকশনগুলোর রেকর্ড করতাম ইন ডিফারেন্ট বুকস। আর ট্রানজ্যাকশন বলতে আমরা কী বুঝি? ট্রানজ্যাকশন মিন্স এনি ইভেন্ট অফ বিজনেস দ্যাট ক্যান বি মেজার্ড ইন মনিটারি টার্ম। মনিটারি টার্মে যে সমস্ত ইভেন্টগুলোর আমরা মেজার করতে পারি সেগুলোরই আমরা কী বলবো? ট্রানজ্যাকশনস। এখন ট্রানজ্যাকশন, একটা ইভেন্ট ট্রানজ্যাকশন হইতে গেলে তার কিছু ফিচার আছে। একটা ইভেন্টে আমরা ট্রানজ্যাকশন হইতে গেলে তার কিছু ফিচার্স আছে। ফিচার্স অফ ট্রানজ্যাকশনস, ফিচার্স অফ ট্রানজ্যাকশনস। নাম্বার ওয়ান, টু পার্টিজ রিসিভার অ্যান্ড গিভার। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মধ্যে অ্যাটলিস্ট দুইটা পার্টি থাকতে লাগবে। একজন পার্টি এ কোনো কিছু দিব আর একজন পার্টি এ কোনো কিছু রিসিভ করব। যেমন মনে করো আমি একজন বিজনেসম্যান, আমি একটা পার্টি, আমি একটা জিনিস সির কাছে বিক্রি করলাম, সি ইজ এ কাস্টমার। তো আমি সিরে একটা জিনিস দিলাম, সি এ রিসিভ করলো, দ্যাট ইজ সি রিসিভার, আমি গিভার। আর সেই জিনিসটার পরিবর্তে সি আমারে কী দিব? ক্যাশ দিব, টাকা দিব। তখন সি গিভার, আমি রিসিভার। তো আমি যে জিনিসটা তার কাছে বিক্রি করছি এটার একটা মানি ভ্যালু আছে, তার মানে ইট ইজ এ মনিটারি ইভেন্ট। আর সেই মনিটারি ইভেন্টের আমরা ট্রানজ্যাকশন করবো। আর সেই ট্রানজ্যাকশনের মধ্যে কী আছে? দুইটা পার্টি আছে। তার মানে এ ট্রানজ্যাকশন বা এ মনিটারি ইভেন্ট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট টু পার্টিস, দেন উই উইল সে দিস ইজ এ ট্রানজ্যাকশন। নাম্বার টু, মেজারেবল ইন মনিটারি টার্ম। যে কোনো ইভেন্টে ট্রানজ্যাকশন করতে গেলে তার আরেকটা কী ফিচার থাকতে লাগবে? যে সেই ইভেন্টটা মানি ভ্যালুতে কনভার্ট করতে লাগবে। উইদাউট এনি মানি ভ্যালু সেটা ইভেন্ট হইতে পারে বিজনেসের কাছে, কিন্তু এটা ট্রানজ্যাকশন নয়। যেমন মনে করো একটা এক্সাম্পল, যে একজন খুব ভালো সেলসম্যান আমার বিজনেসের মধ্যে আছে। তো অবভিয়াসলি বিজনেসে যদি সেলসম্যান খুব ভালো থাকে সেই বিজনেসের সেলও বেশি ভালো হয়, কারণ সেলসম্যানে সমস্ত কাস্টমার অ্যাট্রাক্ট করিয়া রাখতে পারে। তো আমার বিজনেসের মধ্যে সেরকম একটা সেলসম্যান আছে, যার ফলে আমার প্রচুর পরিমাণে লাভ হয়, বিজনেসের মধ্যে প্রফিট হয় খুব বেশি, বিজনেসটা চলে বেশি আমার। স্যাডেনলি সেই বিজনেসম্যানের ডেথ হয়ে গেল, অবভিয়াসলি ইট ইজ এ ব্যাড নিউজ ফর মাই বিজনেস, ইজন্ট ইট? ইট ইজ এ ব্যাড নিউজ ফর মাই বিজনেস। এবং তার পরবর্তীতে দেখবো যে আমার বিজনেসের মধ্যে প্রফিট কম হইতেছে, প্রফিট কম হওয়া মানে আমার কিছু লস হইতেছে। কিন্তু এক্স্যাক্টলি সেই সেলসম্যান মারা যাওয়ায় এক্স্যাক্টলি আমার বিজনেসে কত টাকা লস হয়েছে সেটার মানি ভ্যালু আমি এক্স্যাক্টলি বের করতে পারতাম না। যদি আমি এক্স্যাক্টলি বের করতে পারি না, দ্যাট ইজ অ্যান ইভেন্ট ফর বিজনেস বাট দ্যাট ইজ নট এ মনিটারি ইভেন্ট। তার মানে ট্রানজ্যাকশন হইতে গেলে মনিটারি ইভেন্ট হইতে লাগবে, আর মনিটারি ইভেন্ট মানে মেজারেবল ইন মনিটারি টার্মস। নাম্বার থ্রি, ট্রান্সফার অফ প্রপার্টি। আরেকটা ইভেন্টে এই ট্রানজ্যাকশন হইতে গেলে আরেকটা কি হইতে লাগবে? যে প্রপার্টি ট্রান্সফার হইতে লাগবে ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। যেমন আমি, যেমন এখানে আমি বিজনেসম্যান, আমি কাস্টমারের কাছে একটা প্যান সেল করলাম,
তো যত সময় পর্যন্ত সেল করছিলাম না, প্যান্টটা আমার কাছে আসছিল, আমার বিজনেসও আসছিল, দ্যাট ওয়াজ মাই প্রপার্টি। কিন্তু যখন আমি কাস্টমারের কাছে বিক্রি করলাম, সঙ্গে সঙ্গে কাস্টমার মানে টাকা দিল, আর আমি প্যান্টটা কী করলাম, তারে দিয়ে দিলাম, তার মানে আমি প্রপার্টি কী করলাম, ট্রান্সফার করলাম। সো দেয়ার মাস্ট বি ট্রান্সফার অফ প্রপার্টি ইন ট্রানজ্যাকশন। নাম্বার ফোর হইতেছে, ইট মাস্ট চেঞ্জ, ইট মাস্ট চেঞ্জ ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দি বিজনেসম্যান। ইট মাস্ট চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেসম্যান। মনে করো আমার কাছে একটা পেন আছে, যেটা আমার কস্ট হইল গিয়া 20 রুপিস, সেটা আমি কাস্টমারের কাছে আমি কী করলাম, সেল করলাম, ধরো ₹30 দিয়ে আমি সেল করলাম। যত সময় পর্যন্ত পেনটা আমার কাছে আসিল, সেটা আমার প্রপার্টি, কত টাকার প্রপার্টি আছে আমার কাছে, 20 রুপিস। যখনই আমি প্রপার্টিটা ট্রান্সফার করিয়া কাস্টমারে দিলাম, আমার কাছ থেকে 20 রুপিসের প্রপার্টি গেছে গিয়া, কিন্তু আমার কাছে ক্যাশ কত টাকা আছে, 30 রুপিস। বিফোর সেলিং আই হ্যাড দ্য প্রপার্টি অফ ₹20, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন 20 রুপিস আসিল, আর আফটার সেল আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী হয়েছে, 30 রুপিস। তার মানে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কী হয়েছে, ইম্প্রুভ হয়েছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ট্রানজ্যাকশনের আগে যা আসিল তার থেকে অনেক বাড়ছে। সো দিস ইজ অ্যান ইভেন্ট দ্যাট হ্যাজ চেঞ্জড মাই ফাইন্যান্সিয়াল পজিশন ফ্রম 20 to 30। সো দ্যাট ইভেন্ট ইজ নোন অ্যাজ ট্রানজ্যাকশন। তো যে কোনো ইভেন্টরে আমরা ট্রানজ্যাকশন করতে গেলে ইট মাস্ট হ্যাভ দিস 4 ফিচার্স, এই 4টা ফিচার আমার ট্রানজ্যাকশনের মধ্যে থাকতে লাগবে, আদারওয়াইজ আমি সেই ইভেন্টরে ট্রানজ্যাকশন কোনো সময়ও হইতে পারতাম না। ক্লিয়ার? সো ইন নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট ফার্দার টপিক্স অফ রেকর্ডিং অফ ট্রানজ্যাকশনস।